সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহামারীর মতো আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাস্টার্সের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার অনলাইনে প্রথম ক্লাস। আমি আজকে তোমাদেরকে দেখাবো প্রথম চ্যাপ্টারের কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি। ফার্স্ট চ্যাপ্টার যেটা কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি, থিওরি অফ নাম্বারস, অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস, কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি। কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি মানে হচ্ছে দ্বিঘাত যা অবশেষ সেটা। এখন দেখো, কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি এখানে মূলত আছে আমাদের কোয়াড্রেটিক রেসিডিউ, নন রেসিডিউ, তারপর হচ্ছে কনগ্রুগেন্ট, কনগ্রুগেন্ট কীভাবে বের করে, এগুলো এগুলো তোমরা আগেও পড়ে এসেছো ফার্স্ট চ্যাপ্টারের সাথে। আগে থিওরি অফ নাম্বারসে কিছু মিল পাওয়া যাবে। তারপরও দেখো আমি এখানে যা যা আছে শুরু করি। প্রথমে দেখো কোয়াড্রেটিক রেসিডিউ, এই কোয়াড্রেটিক রেসিডিউটা কি? এই চ্যাপ্টারে আমরা যেগুলো পড়ব সেগুলো একটু প্রথমে বলে নিচ্ছি। আমরা পড়ব হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ, নন কোয়াড্রেটিক রেসিডিউ, ল্যাগ্রাঞ্জার সিম্বল, তারপর জ্যাকোবি সিম্বল, আর হচ্ছে ফার্মাট ইকুয়েশনের সাথে যে বিভিন্ন রিলেশনগুলো ফার্মাস থিওরি, এগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। আচ্ছা, টিবিএন ধরলাম যে টিবিএন একটা অড প্রাইম তাহলে দেখো লেট পি বিএন অড প্রাইম, পি যদি হয় একটি বিজোড় মৌলিক, এন্ড এ ইজ এন ইন্টিজার, এবং এ একটা ইন্টিজার যদি পূর্ণ সংখ্যা, যদি এ পি এবং এ দুইটার মধ্যে সমান হয় এ, দেন এ ইজ কলড এ কোয়াড্রেটিক রেসিডিউ, মানে দ্বিঘাত অবশেষ মডুলো পি। ইফ দ্য কনগ্রুয়েন্স এস এস স্কোয়ার কনগ্রুয়েন্ট এ মডুলো পি, তাহলে এর যদি কোনো সলিউশন থাকে হ্যাজ এ সলিউশন, তাহলে সেটাই হবে কোয়াড্রেটিক রেসিডিউ। আচ্ছা, এটাকে আমরা কীভাবে লিখি মনে আছে? এ ইজ ধরো, এটাকে ধরো যদি দেওয়া থাকে যে এস স্কোয়ার বি মড এ, এটা মানে কি হবে? এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এ, তার মানে হচ্ছে এ ইজ, এটা মানে হচ্ছে কনগ্রুয়েন্ট টু বি, আর এটা হলো মডুলো এ, টু বি মডুলো এ,
এটাকে কিভাবে লেখা যায় এগুলো আমরা আগে পড়ে এসেছি থিওরি অফ নাম্বারসে। এটাকে লেখা যায় হচ্ছে n ডিভাইড b মাইনাস a। সাপোজ ধরো যদি দেয়া থাকে 29, এটাকে পাই ইকুয়াল এ কাছাকাছি বলা যায় 29, ধরো 8 মডুলো 7, 8 মডুলো 7, তাহলে এখান থেকে কি 7 ডিভাইড বাই 29 মাইনাস 8, 29 মাইনাস 8 মানে 21, তাহলে 7 বাই 21, এটাকে কি ডিভাইড করা যায়, তার মানে এখানে একটা সলিউশন আছে। তাহলে এ ইজ কনজুগেট টু বি মডুলো 8। তাহলে এখান থেকে দেখো দ্যাট পি বি এ নট প্রাইম এন্ড এ ইজ এন ইন্টিজার সাচ দ্যাট ইফ পি ইকুয়াল টু 1 দেন এ ইজ কলড এ কোয়াড্রেটিক ডিস্টিংক্ট মডুলো পি ইফ দ্য কনজুগেট এক্স স্কয়ার কনজুগেট এ মডুলো পি হ্যাজ এ সলিউশন। এখন দেখো তো এটা সলিউশন আছে কিনা একটা উদাহরণ আমরা দেখি। ধরো এ কোয়াড্রেটিক ডিস্টিংক্ট মডুলো 5 আর মডুলো 5 আর ধরো এক্স স্কয়ার 4 মড 5। আচ্ছা এখানে আমরা দেখব যে এটা সলিউশন আছে কিনা। ফর এক্সাম্পল তাহলে এখান থেকে আমরা ধরি যে এটা এটা কোয়াড্রেটিক কনভার্স বি এক্স কনভার্স 4 মডুলো 5। দেখো যদি এক্স ইকুয়াল টু 2 ধরি দেন ফর এক্স ইকুয়াল টু 2 উই হ্যাভ এখান থেকে আমরা পাই কি 4 কনজুগেট 4 মোড p 5 মোড 5। তাহলে কি 4 ইজ এ কোয়াড্রেটিক, এখানে একটা আমরা সমাধান পাই এখান থেকে। তাহলে 4 ইজ এ কোয়াড্রেটিক ডিসিডিউ মডুলো অফ 5। একে সংক্ষেপে 4 আর 5 ও লেখা যায়, একে সংক্ষেপে আমরা 4 আর 5 ও লিখতে পারি। যদি 2 ধরি দেখো 4 কনজুগেট 4 মডুলো 2, এখান থেকে আমরা কি করি তাহলে 4 ইজ এ কোয়াড্রেটিক ডিসিডিউ মডুলো অফ p, যেহেতু এখানে সলিউশন আছে। আচ্ছা এখন দেখো এখান থেকে কোয়াড্রেটিক নন ডিসিডিউ কি হবে, আমরা তো দেখার অবশেষ করলাম যে কোয়াড্রেটিক ডিসিডিউ যেটা, এখন নন ডিসিডিউটা কি হবে দেখার অনবশেষ। এখানে দেখবা কোয়াড্রেটিক নন ডিসিডিউ এ প্রথমে আমরা এই পর্যন্তই লিখব যে লেট পি বি এন অড প্রাইম এন্ড এ ইজ এন ইন্টিজার সাচ দ্যাট এ পি ইকুয়াল টু 1 দেন এ ইজ কলড এ কোয়াড্রেটিক ডিসিডিউ মডুলো পি ইফ দ্য কনজুগেট এক্স স্কয়ার কনজুগেট এ মোড পি হ্যাজ এ সলিউশন। এটা হচ্ছে কোয়াড্রেটিক ডিসিডিউ। আচ্ছা ইফ দ্য কনজুগেট আমরা এখন দেখব যে ইফ দ্য কনজুগেট এক্স স্কয়ার এ মোড পি হ্যাজ নো সলিউশন then a is called a quadratic non-residual modulo p। তাহলে প্রথমে পর্যন্ত লিখে ইফ দ্য কনগ্রুয়েন্স ইফ দ্য কনগ্রুয়েন্স এক্স স্কয়ার এ মোড পি।
then A is called, then A is called a quadratic non-reciprocal. সবই এক ইফ দা কনগ্রুয়েন্স, যখন এই কনগ্রুয়েন্সে কোনো সলিউশন থাকবে না তখন এটা হবে কোয়াড্রেটিক নন রেসিডিউ। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, সাপোজ দিস ইজ স্কয়ার কনগ্রুয়েন্ট 3 মোড 7। আচ্ছা এখানে দেখো যে দেয়ার এক্সিস্ট নো কোনো ইন্টিজার আছে, এ বিলংস টু জেড, ধরো এখানে আমরা ধরলাম যে বিলংস টু জেড, এটাকে আমরা ধরলাম এ স্কয়ার, দেয়ার এক্সিস্ট যদি দেখো দেয়ার এক্সিস্ট নো, এখানে এর জন্য কোনো পূর্ণ সংখ্যা নেই, ইন্টিজার আমাদের নেই, তাহলে স্কোয়ার 127 এটারও কোন সমাধান আমরা পাইনি, এজন্য এটা হচ্ছে কোয়াড্রেটিক নন রেসিডিউ মডুলো পি। কোয়াড্রেটিক রেসিডিউকে আমরা সংক্ষেপে লিখেছিলাম এ আর পি, এ আর পি লিখেছিলাম সংক্ষেপে, বা ফোর আর পি এখানে ছিল, তাহলে এখানে এটা কি হবে নন রেসিডিউ, তাহলে একে আমরা সংক্ষেপে লিখতে পারি যে 3N7 আই 3N7। তাহলে আমাদের এখন শেষ হলো হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ আর কোয়াড্রেটিক নন রেসিডিউ। তারপরে দেখো আমরা একটা থিওরেম দেখি যে যদি একটা কোয়াড্রেটিক রেসিডিউ মডুলো পি হয় তাহলে এটার দুইটা সলিউশন থাকবে, তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ, যদি এ কোয়াড্রেটিক রেসিডিউ হয় মডুলো পি এ, তাহলে এক্স স্কয়ার কনগ্রুয়েন্স এর মোড পি হ্যাজ টু সলিউশন। আমরা জানি যে একটা তো আমরা ডেফিনেশনে পড়েছি যে কমপক্ষে একটা সলিউশন থাকবে, তাহলে ই বে ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ মডুলো পি, দেন has
সলিউশন একটা সলিউশন ধরলাম সে এক্স ওয়ান সে এক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়ান স্কোয়ার এর মত if x1 equal to x equal to যদি x টা p minus p minus x1 হয় তাহলে x স্কয়ার কি হবে p minus x1 whole square এখান থেকে তাহলে এটাকে আমরা সূত্রে দিই স্কয়ার মাইনাস বি এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান স্কয়ার এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি আবার যে মাইনাস কনগুয়েন্ট কনগুয়েন্ট মাইনাস এক্স ওয়ান স্কয়ার মোট বি এখান থেকে দেখো তাহলে এটা সমান হচ্ছে আমি যদি এক্স এর মান বি মাইনাস এক্স ওয়ান পাই তাহলে এটা হচ্ছে আরেকটা সলিউশন তাহলে দেখো এখানে কি বলা আছে যে কোয়াড্রেটিক রেসিডিউ হলে দুইটা সলিউশন থাকবে তাহলে আমরা প্রথমে জানি যে এ যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে এর একটা সলিউশন হবে ধরলাম যে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান এর বদলে আমরা লিখি আছে এখন যদি এক্স এর মান p minus এখান থেকে p minus x1 বসে তাহলে x1 স্কয়ার p minus x1 স্কয়ার তারপর এখান থেকে সূত্র বসালে এটা হচ্ছে কনগুয়েন্ট x1 স্কয়ার মোট p তাহলে এখান থেকে বলা যায় যে x স্কয়ার ইকুয়াল কনগুয়েন্ট এর মোট p এর সমান তাহলে এখানে আমরা একটা সলিউশন পেলাম x1 আর একটা সলিউশন পেলাম p minus x1 দুটো সলিউশন পেলাম সূত্র আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আবার ক্লিয়ার হবে থিওরি থেকে দেখো যেহেতু এটা ইন্টিজার তার মানে ফোর ফাইভ হচ্ছে ওয়ান তাহলে এস স্কোয়ার কনগুয়েন্ট ফোর কনগুয়েন্ট ফোর এটার মধ্যে তো এক ব্যাপ্তি থাকবে তাহলে ফোর প্লাস ফাইভ কি হবে নাইন এখান থেকে আবার দেখা যায় যে কনগুয়ে সি স্কোয়ার মোট ফাইভ সি স্কোয়ার মোট ফাইভ তাহলে হেন্স দ্য সলিউশন না তাহলে এখানকার সমাধান গুলো কি হবে একটা সলিউশন তো আমরা প্রথমেই পেয়েছি একটা সলিউশন কি এক্স স্কয়ার তার মানে একটা হচ্ছে তিন আরেকটা আমরা সূত্রে কি করেছি ইকুয়াল সূত্রে বললাম যে পি মাইনাস এক্স ওয়ান তাহলে এটা পেলাম আমরা এক্স ওয়ান এটার মান পেলাম এক্স ওয়ান পি কত ছিল ফাইভ এটা হলো পি তাহলে ফাইভ মাইনাস পি মাইনাস এক্স ওয়ান মোট ফাইভ মোট ফাইভ দ্যাট মিন্স
S congruent C to mod সমাধান পেলাম টু সলিউশন, এটা হচ্ছে এক্স ওয়ান আবার এক্স ওয়ান পি মাইনাস এক্স। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আমি বাকি যে থিওরিগুলো আছে, উদাহরণগুলো আছে সেগুলো দিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।